চ্যানেল রাধিকাস ব্লগ। আমি রাধিকা। আমি এখন আপনাদের দেখাবো, আজকে ছুটির দিন, আমার মেয়ে চুল কাটতে যাব বাজারে। এখন চুলগুলো ওর খুব বড় বড় হয়ে গেছে, ওগুলো এখন চুলগুলো কেটে নিয়ে আসবো। পুজো আছে, পুজোয় বেরোবে, ছুটি ছিল না এতদিন, তাই জন্য এখন চুল কাটা হয়নি। আজকে ছুটি পেয়েছি, চুল কাটতে যাব। এখনও রান্নাবান্না হয়নি, এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, চুলটা কেটে নিয়ে এসে রান্নাবান্না হবে। এইখানে এইটুকু সাইকেল নিয়ে যাচ্ছে, শুনছে না, খুব দুষ্টুমি, সাইকেল চালাবে। যখন যাই নদীর পাশ দিয়ে যাই রাস্তা, এই সেলুনে চুল কাটতে এসছি। এখন আমার মেয়ের চুল কাটা চলছে, হয়ে গেলে বেরিয়ে যাব। অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি। পুরানো জুতা, হ্যাঁ, না সেজন্য না বা সামনে দিকে ঠিক আছে, শ্যাম্পু করার পরে হবে। বাজার থেকে চলে এসেছি, বাড়ি চলে এসেছি, প্রচুর বাইরে রোদ, চুল কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। দেখুন বাইরে কতটা রোদ বেরিয়েছে। আমি বাজার থেকে চলে এসেছি ঘরে, মেয়ে এখনো আসেনি, ও বায়না করছিল কিছু কিনে খাবে, তাই জন্য ও এখন আছে ওখানে। আমি চলে এসেছি, মেয়ে জানে না আমি ওর জন্য দুটো জামা নিয়ে এসেছি। জামা একটা পা প্যান্ট দিয়েছে, দিয়েছে পুজোতে পরবে। এটা আগের দিন দেখালাম কি কি কিনে নিয়ে এসেছিলাম, আবার এগুলো নিয়ে এলাম। আগের দিন দেখিয়েছিলাম, এবারে দেখালাম এইটা নিয়ে এসেছি। আরও একটা আছে, এই একটা আছে, এই একটা জামা আছে, এইটা ছোটটার জন্য। এগুলো দেখানো হয়নি, তার জন্য দেখালাম কি কি কিনেছি পুজোর। এগুলো আমার মেয়ে এখনো দেখেনি। এগুলো এখন গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে দেবো, পুজোতে পড়বে। এখন অনেক বেলা হয়ে গেছে, রান্নাবান্না করবো, এখন রান্নাবান্না করি। আপনাদের কিন্তু জামাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।